যে অত্যাধুনিক প্রযুক্তি ইনস্টল করে ভারতীয় বায়ুসেনা যুক্ত হচ্ছে আরও হারকিউলিস বিমান। আমেরিকার লকহিড মার্টিন থেকে কেনা 6টি C-130J হারকিউলিস বিমানের অ্যাওয়ারনেস ওয়ার্নিং সিস্টেম তাওয়াস ইনস্টল করতে চায় ভারতীয় বায়ুসেনা। ইউএস ফেডারেল বিজনেস অপরচুনিটিজে পাঠানো মার্কিন বিমান বাহিনীর এক আবেদনপত্রে ওই 6টি বিমানে তাওয়াস সিস্টেম বসানোর জন্য ট্রেইন ইভ্যালুয়েশন ডেটা চাওয়া হয়েছে। এই তাওয়াস 40 মাসের জন্য সাবস্ক্রিপশন করা হচ্ছে। এর মেয়াদকাল আগামী 31 মে শুরু হয়ে 2020 সালের 31 আগস্ট শেষ হবে। চাইলে আগামী দিনে আরও আপডেট করা যাবে। জানা গিয়েছে মাটির উপর দিয়ে চলার সময় দুর্ঘটনা প্রতিরোধের জন্য তাওয়াস ব্যবস্থা ইনস্টল করা হয়। তবে বর্তমানে যে ব্যবস্থা ইনস্টল করা হচ্ছে তার নাম গ্রাউন্ড প্রক্সিমিটি ওয়ার্নিং সিস্টেম। আবেদনপত্রের উল্লেখ অনুযায়ী C-130J বিমানগুলি পানাগড় বিমানবাহিনীর অর্জুন সিং ঘাটিতে 87 স্কোয়াড্রনের তত্ত্বাবধানে মোতায়েন করা হবে। হারকিউলিস বিমানগুলো গ্রহণের জন্য ভারতীয় বিমানবাহিনী এই 87 স্কোয়াড্রন গঠন করবে। ভারতীয় বিমানবাহিনীতে বর্তমানে 4টি C-130J রয়েছে। 2008 সালে যে 6টি বিমান কেনা হয় সেগুলি এরই অংশ। 2014 সালে মার্চে দুর্ঘটনায় একটি হারকিউলিস নষ্ট হয়, আর চলতি বছর ফেব্রুয়ারিতে লাদাখের খসি বিমান ঘাটি থেকে ওড়ার সময় ট্যাক্সিংয়ের সময় আরেকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে C-130J বহরটি রাজধানী নয়াদিল্লির কাছে বিমানঘাটি হিন্ডনে 77 স্কোয়াড্রনের তত্ত্বাবধানে রয়েছে। সর্বশেষ 6টি হারকিউলিস বিমান কিনতে ভারত 2013 সালে ডিসেম্বরে 1.1 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করে। নতুন হারকিউলিস বিমানগুলিতে আত্মরক্ষামূলক ব্যবস্থা, ভারতের জন্য সুনির্দিষ্টভাবে তৈরি যোগাযোগ ব্যবস্থা এবং চীন মাউন্টেড ইলেকট্রো অপটিক ইনফ্রারেড সেন্সর টারেট আপডেট করা হচ্ছে।